কেউ ভদ্রলোক হোক আর ছোটলোক হোক, নিজের ইচ্ছে অনুযায়ী হোক কিংবা ষড়যন্ত্রের বশেই হোক, সে যদি কখনো কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে জড়িয়ে পড়ে তবে আইনের চোখে সে হয়ে ওঠে একজন অপরাধী। ক্রিমিনাল লয়ারররা হলেন এমন এক ধরনের লয়ার যারা এই রকম সব অপরাধীর পক্ষে বিভিন্ন প্রমাণ এবং সাক্ষী জোগাড় করে এইসব অপরাধীর হয়ে কেস লড়েন এবং এইসব অপরাধীকে রক্ষা করেন। অপরাধ জগতের সঙ্গে যুক্ত আইনকে বলা হয় অপরাধ আইন বা ক্রিমিনাল ল। আর আইনের ডিগ্রিধারী যেসব ব্যক্তি ক্রিমিনাল লয়ের উপর আইনি ব্যবসা করে থাকেন তাদেরকে বলা হয় ক্রিমিনাল লয়ার। এই শ্রেণীর লয়াররা ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়া লোকেদেরকে নিরপরাধ বলে প্রমাণ করার জন্য কেস লড়ে থাকেন। অপরাধ জগতে কতগুলো বিশেষ ক্ষেত্র আছে, যেমন সাইবার ক্রাইম, নারী নির্যাতন, পারিবারিক হিংসা, যৌন হেনস্থা, খুন, ধর্ষণ ইত্যাদি। এসব ক্ষেত্রগুলো থেকে উঠে আসা বিভিন্ন মামলা অর্থাৎ বিভিন্ন কেস নিয়ে লড়াই করাটাই হলো ক্রিমিনাল লয়ারদের পেশা। ভারতে ক্রিমিনাল লয়ার এবং অন্য যে কোনো ধরনের লয়ার এমনকি অ্যাডভোকেটদেরও কোনো স্থায়ী স্যালারি দেওয়া হয় না। এদের উপার্জন নির্ভর করে এদের কেস জিতিয়ে দেওয়ার সংখ্যার উপর। যে যত বেশি কেস নিয়ে লড়াই করে জিতবে তার উপার্জনও তত বেশি। অনেক সিনিয়র ক্রিমিনাল লয়ার আছেন যারা এক একটা কেস নিয়ে লড়াই করে জিতে গেলে 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তাদের মক্কেল পার্টি বা আসামিপক্ষের কাছ থেকে। যদি কোনো সিনিয়র ক্রিমিনাল লয়ারের অধীনে কোনো জুনিয়র লয়ার ইন্টার্নশিপে থেকে কাজ করেন এবং ওই সিনিয়র ক্রিমিনাল লয়ারকে বিভিন্ন কেস জিতিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করে থাকেন, তবে সেক্ষেত্রে ওই সিনিয়র ক্রিমিনাল লয়ার ওই জুনিয়র লয়ারকে প্রত্যেক মাসে কিছু টাকা পারিশ্রমিক দিয়ে থাকেন। এই পারিশ্রমিকের পরিমাণটা প্রতি মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে থাকে। আমাদের দেশে এমন কিছু ক্রিমিনাল লয়ার আছেন যারা এক একটা কেস জিতিয়ে দেওয়ার জন্য তাদের মক্কেল পার্টির কাছ থেকে 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। ভারতের সবথেকে অভিজ্ঞ ক্রিমিনাল লয়ার রাম জেঠমালানি এক একটা কেস হাতে তুলে নেওয়ার আগে তার মক্কেল পার্টির কাছ থেকে 40 লাখ টাকা নেন এবং তারপর সেই কেস নিয়ে লড়াই করার জন্য তাকে যতদিন কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় ততদিনের জন্য তিনি প্রতিদিন হিসেবে 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গোপাল সুব্রহ্মণ্যম কোনো কেস নিয়ে কোর্টে লড়াই করার সময় কোর্টে যতদিন হাজির থাকেন সেই কয়েকদিনের প্রত্যেক দিনের জন্য তিনি তার মক্কেল পার্টির কাছ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। লয়ার সতীশ মানসিন্ডে কোর্টে কেস নিয়ে লড়াই করার সময় প্রত্যেক দিনের হাজিরা হিসেবে তার মক্কেল পার্টির কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে থাকেন। অর্থাৎ লয়ার সতীশ মানসিন্ডে কোনো কেস নিয়ে লড়াই করার সময় যদি তাকে 5 দিন কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় তবে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দাঁড়ায় 50 লক্ষ টাকা। তিনি এই 50 লক্ষ টাকা তার আসামিপক্ষের কাছ থেকে নিয়ে থাকেন। কেউ একজন ক্রিমিনাল লয়ার হতে চাইলে তাকে প্রথমে LLB গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। এরপর একজন অ্যাডভোকেট হিসেবে তার রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে তার নাম নথিভুক্ত করতে হবে। এরপর তিনি একজন ক্রিমিনাল লয়ার হিসেবে আইন ব্যবসা শুরু করতে পারেন। LLB গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশের পর এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিছু কলেজে 5 বছর ধরে আইনের গ্রাজুয়েট ডিগ্রি কোর্সের সঙ্গে BA, BSc বা BCom ইত্যাদি কোর্সে পড়াশোনা করে ইন্টিগ্রেটেড LLB গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করা যায়। আবার যে কোনো শাখায় 3 বছর পড়াশোনা করে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করার পর এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিছু আইনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এবং 3 বছর পড়াশোনা করে LLB ডিগ্রি অর্জন করা যায়। CLAT, AILET, LSAT ইত্যাদি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কলকাতা ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্স, ব্যাঙ্গালোরের ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে 5 বছর পড়াশোনা করে ইন্টিগ্রেটেড LLB ডিগ্রি অর্জন করা যায়। আবার DU LLB, BSU LLB, SET ইত্যাদি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে দিল্লি ইউনিভার্সিটি, বেনারস ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশের নয়ডার এবং মহারাষ্ট্রের পুনের সিম্বায়োসিস ল স্কুল ইত্যাদিতে ভর্তি হয়ে 3 বছর পড়াশোনা করেও LLB ডিগ্রি অর্জন করা যায়। এইভাবে LLB ডিগ্রি অর্জন করার পর ক্রিমিনাল লয়ার হওয়ার জন্য আগ্রহী ব্যক্তিকে তার নিজের রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে তার নাম নথিভুক্ত করতে হবে এবং এর সাথে সাথে একজন সিনিয়র ক্রিমিনাল লয়ারের অধীনে কাজ করে যেতে হবে। তিনি LLB ডিগ্রি অর্জন করার পর
ক্রিমিনাল লয়ের উপর এক বছর বা দুই বছর বা তিন বছরের জন্য পড়াশোনা করে LLM ডিগ্রি অর্জন করার পরেও কোনো সিনিয়র ক্রিমিনাল লয়ারের আন্ডারে ইন্টার্নশিপে কাজ করে করে ক্রিমিনাল লয়ারের কাজের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং তারপর একজন অ্যাডভোকেট হিসেবে তার রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে নাম নথিভুক্ত করে তিনি ক্রিমিনাল লয়ার হিসেবে কর্মজীবন শুরু করতে পারেন। একজন ক্রিমিনাল লয়ার হওয়ার জন্য LLB কিংবা LLM ডিগ্রি অর্জন করার পর একজন সিনিয়র ক্রিমিনাল লয়ারের আন্ডারে থেকে কাজ করে গেলে সবথেকে ভালো হয়, কারণ LLB বা LLM ডিগ্রি কোর্সে পড়াশোনা করার সময় ছাত্রছাত্রীরা একজন ক্রিমিনাল লয়ারের কাজের ব্যাপারে যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু জ্ঞান অর্জন করে তার সঙ্গে বাস্তব জগতের একজন ক্রিমিনাল লয়ারের কাজের ক্ষেত্রে অনেক তফাত থাকে। কাজেই একজন ভালো মানের ক্রিমিনাল লয়ার হতে চাইলে আইনি ডিগ্রিধারী ছাত্রছাত্রীদেরকে একজন ভালো মানের সিনিয়র ক্রিমিনাল লয়ারের অধীনে ইন্টার্নশিপে থেকে কাজ করতে হয়। ছাত্রছাত্রীদের কমপক্ষে 7 বছরের জন্য একজন ভালো ক্রিমিনাল লয়ারের অধীনে ইন্টার্নশিপে থেকে কাজ করে যাওয়া উচিত। তারা চাইলে আরও 2-4 বছর বেশি সময় নিয়ে ইন্টার্নশিপে থাকতে পারেন এবং তারপর একজন স্বাধীন ক্রিমিনাল লয়ার হিসেবে কর্মজীবন শুরু করতে পারেন। ইন্টার্নশিপে থেকে থেকে ছাত্রছাত্রীরা অনেক ভালো ভালো ট্রিক্স বা অনেক ভালো ভালো কায়দাকানুন শিখতে পারে। তারা শিখতে পারে কীভাবে কোর্টের সামনে একজন লড়াকু আইনজীবী হিসেবে নিজেকে উপস্থাপন করতে হয়, বিচারকের সামনে কীভাবে কথা বলতে হয় এবং বিচারককে কীভাবে আইন এবং আইনি নিয়ম নীতিগুলো বোঝাতে হয়, তার মক্কেলদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এবং অন্যের মক্কেলের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয়, কীভাবে বিশেষ কায়দা প্রয়োগ করে সাক্ষীকে পরীক্ষা করতে হয়, কীভাবে প্রমাণপত্রগুলো উপস্থাপন করতে হয়, কীভাবে সবথেকে ভালো এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণগুলি সংগ্রহ করতে হয়। অনেকদিন আগে বিভিন্ন কোর্টে নিষ্পত্তি হওয়া মামলাগুলির সঙ্গে যদি বর্তমান সময়ের কোনো মামলার মিল থাকে তবে পুরনো দিনের নিষ্পত্তি হওয়া সেই সব মামলার সাহায্য নিয়ে বর্তমান সময়ের মামলাটির উপর কীভাবে গবেষণা করে সেই মামলাটিকে কীভাবে জেতানো যেতে পারে সেই কায়দাকানুনগুলো ছাত্রছাত্রীরা শিখতে পারে ইন্টার্নশিপে থেকে থেকে। এছাড়াও দীর্ঘ 7 বছর ধরে ইন্টার্নশিপে থেকে থেকে ছাত্রছাত্রীরা ক্রিমিনাল লয়ারের কাজকর্ম সংক্রান্ত আরও অনেক ধরনের কায়দাকানুন শিখতে পারে। তাই একজন ট্যাক্সেশন লয়ার হওয়ার জন্য ছাত্রছাত্রীদের যেমন একজন সিনিয়র ট্যাক্সেশন লয়ারের আন্ডারে ইন্টার্নশিপে থাকাটা জরুরি, একজন কর্পোরেট লয়ার হওয়ার জন্য ছাত্রছাত্রীদের যেমন একজন সিনিয়র কর্পোরেট লয়ারের আন্ডারে ইন্টার্নশিপে থাকাটা জরুরি, তেমনি নিজেদেরকে ভালো ক্রিমিনাল লয়ার বানানোর জন্য ছাত্রছাত্রীদের জন্য একজন ভালো ক্রিমিনাল লয়ারের আন্ডারে থাকাটাও অত্যন্ত জরুরি। LLB, LLM ইত্যাদি আইনি ডিগ্রি কোর্সে আইন সংক্রান্ত কাজের ব্যাপারে শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করা যায়, কিন্তু বাস্তব জগতে সেই জ্ঞান কীভাবে প্রয়োগ করে আইনি লড়াই চালানো যায় সেই কায়দাকানুনটা শেখা যায় ইন্টার্নশিপে থেকে। ইন্টার্নশিপে থাকার সময় ছাত্রছাত্রীরা সিনিয়র অ্যাডভোকেটদের কাছ থেকে প্রতি মাসে 5,000 থেকে 10,000 টাকা পেয়ে থাকে। সিনিয়র অ্যাডভোকেটদের আইনি ব্যবসার বিভিন্ন কাজে সাহায্য করার জন্যই তারা এই পারিশ্রমিক পেয়ে থাকে। আমাদের চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।